ব্রাউ ল্যামিনেশন হলো বিউটি ট্রিটমেন্টের জগতে একটি নতুন পপুলার ট্রিটমেন্ট। থিক আইব্রোজ, বুশি আইব্রোজ, যারা ব্রাশড আপ লুক পছন্দ করেন তাদের জন্য এই ট্রিটমেন্ট। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আমার নিজের আইব্রোজ ল্যামিনেট করব। এই আইব্রো ল্যামিনেশনে মাইক্রোব্লেডিংয়ের মতন কোনো কাটা ছেঁড়া ভয় নেই। যাদের আইব্রাউজ পাতলা, যারা থিক আইব্রোজ লাইক করে কিন্তু অনেক পাতলা, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা ট্রিটমেন্ট। আর হচ্ছে লিফট আইব্রোজ, এখন ট্রেন্ডিং হচ্ছে আইব্রোজটা লিফট উপরের দিকে ওঠা থাকে, যার এটাকে বলে ব্রাশড আপ লুক। আর এই আইব্রোজ ল্যামিনেটিং করতে মাত্র 30 মিনিটস টাইম লাগে। আমি ফার্স্টে আমার আইব্রোজটা একদম ক্লিন করে নিচ্ছি, যেন কোনো মেকআপ, কোনো অয়েল, কোনো কিছু না থাকে। তারপর আমি আইব্রোজটা ফিক্স করে নিচ্ছি, যেভাবে আমি আইব্রোজটা উপরে ব্রাশ আপ করে নিচ্ছি এভাবে ফিক্স করার জন্য। এটা সেট করার পরে দেন আমি ফার্স্ট প্রোডাক্ট আমি এখানে দেব। সেট হয়ে গেছে, এখন আমি প্রোডাক্ট ইউজ করব। কত সুন্দর আমার ব্রাশ আপ সেট হয়ে গেছে। এখন আমি ফার্স্ট প্রোডাক্ট ইউজ করছি। প্রোডাক্ট দেওয়া হয়ে গেলে এখন আমি আইব্রোজটাকে র্যাপ করে নেব, যাতে আমার প্রোডাক্টটা সফট থাকে, শুকিয়ে না যায়। 5 to 10 মিনিটস ওয়েট করতে হবে, এটা ডিপেন্ড করে হেয়ারের কোয়ালিটির উপর। আমি যেমন 5 মিনিট পরে আমি একটু চেক করে নিলাম কতটুকু সফট হয়েছে, দেন আমি এটাকে আবার ব্রাশ আপ করে দিলাম। প্রয়োজন হলে আবার কিছু প্রোডাক্ট দিয়ে নিতে পারেন, যদি একটু ড্রাই হয়ে যায় দেন আমি আবার র্যাপ করে নিলাম। আমার হয়ে গেছে, এখন আমি র্যাপটা খুলে আমি ড্যাম্প কটন দিয়ে আমি মুছে নেব। সেফ ওয়াটার, প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে ফেলতে হবে প্রোডাক্টটা। একদম ড্রাই করে নেওয়ার পরে আমাদের সেকেন্ড প্রোডাক্ট দেওয়ার জন্য রেডি হতে হবে। এখন আমি সেকেন্ড প্রোডাক্ট দিচ্ছি, যেন আমার ব্রাশ আপ হেয়ারটা যেন ফিক্স হয়ে থাকে। সেজন্য ভালো মতো প্রোডাক্ট দেওয়ার পরে সুন্দর করে কম করে নেব ফিক্স করার জন্য। কম করা হয়ে গেলে দেন আমি আবার এটাকে র্যাপ করে নেব। সেম থিং, আবার একটু চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পরে আবার একটু ব্রাশ আপ করে নিতে হবে, প্রয়োজন হলে আবার একটু প্রোডাক্ট আমরা দেব। সেই ক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করে হেয়ারের কোয়ালিটির উপর, কারো হেয়ার থিন কারো থিক সেটা বুঝে টাইমিংটা এদিক সেদিক করতে হয়। আমার হয়ে গেছে, এখন আমি সেম থিং মুছে নিয়েছি। আর এটা অপশনাল, কেউ চাইলে টিন্ট করতে পারে, কেউ না চাইলে নাও করতে পারে। আমি একটু টিন্ট করে নিলাম একটু ভালো ফিল হওয়ার জন্য, যেন আমার কোথাও গেলে আমার যেন আইব্রোজ ফিলারের কোনো প্রয়োজন হয় না। এখন আমাকে আলিফ লাইলা সেই মালিকা হামিরার মতো লাগছে, কোনো চিন্তার কারণ নেই, এটা ঠিক হয়ে যাবে। জাস্ট শুধু এখন একটু টিন্ট, টিন্ট করা হয়ে গেলে দেন আমি এখানে আমি সফট হেয়ার আইব্রোজ সিরাম দিয়ে নিলাম। তো এটাকে আমি প্রমিনেন্ট করার জন্য কতটুকু আমি প্লাক করব বা ওয়্যাক্স করব। এখন আমার আইব্রোজ ল্যামিনেটিং ডান হয়ে গেল। আমার আইব্রোজ ল্যামিনেটিং 4 to 6 উইকস এটা লাস্ট করে। তো 4 থেকে 6 সপ্তাহ আপনাকে কোনো আইব্রোজের মেকআপ নিতে হবে না, কোনো ঝামেলা নাই। কোথাও যাওয়ার আগে, বেড়াতে যাওয়ার আগে আপনারা এটা করে নিতে পারেন। তবে একটা কথা, তবে এটা আপনারা বাড়িতে করতে যাবেন না, বাড়িতে করলে আপনাদের হেয়ার ফল হতে পারে, আইব্রোজ কোনো কোনো জায়গা থেকে উঠে আসতে পারে। সো এটা আপনারা পারফেক্ট জায়গা থেকে করে নেবেন। তো ভিউয়ার্স, ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, আর যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য, দেখার জন্য, তো আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।